কিশোরগঞ্জের ভৈরবে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে 99 কেজি 500 গ্রাম গাঁজা, নগদ 2,900 টাকা ও একটি মাইক্রোবাস সহ মোহাম্মদ হাসান নামে এক যুবককে আটক করেছে র‍্যাব 14 CPC 2 ভৈরব ক্যাম্প। শনিবার দুপুরে ভৈরবের ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এসব গাঁজা সহ তাকে আটক করা হয়। গাঁজা সহ আটক হওয়া যুবক মোহাম্মদ হাসান ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার পুনিয়াউট গ্রামের মৃত পিছন মিয়ার ছেলে। র‍্যাব 14 CPC 2 ভৈরব ক্যাম্পের ভারপ্রাপ্ত স্কোয়াড কমান্ডার ASP মোহাম্মদ শহীদুল্লাহ এই অভিযানে নেতৃত্ব দেন। তিনি জানান, মোহাম্মদ হাসান একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকা থেকে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে আসছে। শনিবার বেলা 1:30টার দিকে র‍্যাব 14 CPC 2 ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভৈরবের ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক ব্যবসায়ী মোহাম্মদ হাসানকে আটক করে তার দখলে থাকা মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে 99 কেজি 500 গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।